রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে বলো সুবহানাল্লাহ আরেকটা জোরে সুবহানাল্লাহ সুখে তুমি দুঃখে তুমি চোখে তুমি বুকে তুমি হায় মায়া যদি লাগে তোমায় দেখা দিও স্বপ্ন যোগে হায় মায়া যদি লাগে তোমায় দেখা দিও স্বপ্ন যোগে রসুল তোমায় ভালোবাসি মন হৃদয় উজাড় করে বুকের মাঝে জ্বালায় আমার দূর হবে তোমার দিদারে দূর হবে তোমার দিদারে আচ্ছা মাশাআল্লাহ একটু যদি ফাঁকা আছে পিছনে অনেক দাঁড়িয়ে আছেন সোনারা বাবু একটু আগিয়ে আসেন একটু প্যান্ডেল যা ছিল শেষ জায়গা নেই পিছনে যারা আছেন একদম একটু চাপাচাপি ঠান্ডা কিরম মজা লাগবেন দেখিনি সামনে একটু আছে একটু আসেন একটু সরে আসেন পিছনে যারা আছেন বাবার পিছনে ঢোকে দিনই কমিটি ছেলে কারা আছো কমিটি ছেলে কারা আছো একটু সামনে জায়গা আছে রাস্তা ছেড়ে দেন একটু কষ্ট পাচ্ছে তারা হ্যাঁ ওই দেখেন বাবজি কষ্ট করে উঠেছে আল্লাহ এটা তকবিদান নারাই তকবীর এটা তকবিদান নারাই তকবীর আর এটা জোরে বলেন নারাই তকবীর তোমাদের কি রাগ নেই এটা জোরে তকবীর দেবো রাগ নেই একদম তকবীর দিতে হবে তকবীরই তো জয় জয়কার যখন কারগিল যুদ্ধে হেরে যাচ্ছিল তকবীর চালিয়েছিল তকবীরের বতরে করোনা থেকে বাঁচার জন্য চীনের মানুষেরা যেখানে মোল্লা দাঁড়িয়ে আছে সেখানে দাঁড়িয়ে আছে ওরা মাথা টুপি এরা মাথা টুপি এরা পড়ছে সুরা ফাতিয়া ওরা তো সুরা ফাতিয়া বলে কিছু বোঝে না ওরা ঠোঁটনাড়া দিচ্ছে এরাও এরকম কথা ওনার কাজ হচ্ছে হচ্ছে কি অধিকার হচ্ছে হতে হয় না বাঁচার জন্য তাই না ওরা খাচ্ছে মদ আমরা মদ খাই না মাখি হাতে স্যানিটাইজার মাখছিলাম না ওরা খায় আর আমরা মাখামাখি করছি এও ভালো কাজ স্কুল আদালত মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ মুক্তম এই শিক্ষা বিদ্যালয় শিক্ষাপীঠ শিক্ষানিকেতন সব বন্ধ মদের দোকান খোলা হেভি ভাই আমি এইলে প্রায় করোনার ওয়াস প্রায় একটা নয় নয় দিন না কয়দিন করেছিলাম তারপরে থেকে ওখানকার কে একটা মাথা মোটা বলেছিল হুজুর এই ওয়াসটার করোনা অবস্থা খুব খারাপ মানে ব্যাখ্যা দিতে দিতে কোন গর্তই যাচ্ছিল সে বুঝতে পারছেন আপনারা বুঝলেন না একটা তিমি মাছ এই একটা কুমির একটা তিমি মাছ খেয়ে ফেলে না ফেলে না তাহলে কুমিরের খাদ্য কি তিমি মাছ কুমিরের খাদ্য সাপের খাদ্য কি ব্যাং সাপের খাদ্য ব্যাং আর কুমিরের খাদ্য তিমি মাছ মানুষের খাদ্য মাছ ভাত গোশ কিন্তু ভয় লাগে কুমির শান কুমির মাছ খায় কুমির মাছ খায় কিন্তু মানুষ যে বাথরুম ঘর খায় আমার জানা ছিল না বুঝতে পারেননি এলাকায় ২২টা বাথরুম পায়খানা ঘর ঢুকেছে দুটো মেম্বার মিলে খেয়ে কি খেয়েছে ওই দেখেন কথা বলেন দুটো মেম্বার মিলে খেয়েছে তাহলে কুমির খায় মাছ সাপ খায় ব্যাং মানুষ খাবে কি মাছ গোজ ভাত কিন্তু এরা বাথরুম ঘর খেয়ে ফেলেছ আপনাদের এলাকার কথা বলছি না আমার এলাকার কথা বলছি না ওই কোথায় একটা ঘটেছিল তাই বললাম না খায় না আল্লাহ আল্লাহ ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নার যারা এতিমের মাল ভক্ষণ করে অসহায়ের মাল ভক্ষণ করে তারা আগুনের টুকরা ভক্ষণ করেছে ওর পেট হবে এরকম নাটা মল্লিক হারাম খত্ত হারাম খোর কোন হারাম খোর ছাড়া মারা গেলে তারা জানা যায় যাবে না মোনাফেক মারা গেলে তার জানা যায় যাবে না কোন ইমাম সাহেব মারা গেলে হাফেজ সাহেব মারা গেলে নামাজিবে
আমাদের বাড়িতে না আসে আরো কবরে দুটো মার বেজি পড়বে। রসুলের হাদিস, হাদিসটা মেশকাতে এসেছে, কোন ইমানদার চল্লিশটা যদি একটা ব্যক্তির নামাজি ব্যক্তি ইমানদার ব্যক্তি কোন মাইয়েতের কাছে যদি জানাজা মাইয়েতের নামাজ পড়ে তার কবরে আজা মাফ হয়, সব তো হারাম কর ভর্তি, কবরে বাড়বে না কমবে? বাড়বে, বাড়বে। ওই জন্য মা ফাতেমা ওসিয়াত করে গিয়েছিল কোন হারাম খোর যেন আমার কাছে না আসে, আমার স্বামী আমার ছেলেই যথেষ্ট। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ, কোনো লাভ নেই, একদম কুকুরে বাচ্চা দেয় আট দশটা, কোনো লাভ নেই, গরুর বাচ্চা একটা তবু জোবাই তবু কমে না, কুকুর যত কাউ কাউ করে ঝাঁটা পেটা খায়, সিংহ চুপ করে থাকে ঘাড় ঘোরা সব পালায়, ঠিক না ভাই? ঠিক, কিন্তু সংখ্যায় কম, সিংহ সংখ্যায় কম, পৃথিবীর মানুষ ভয় করে, কুত্তা সংখ্যায় বেশি, কেউ ভয় করে? আল্লাহ, আমি আপনাকে বোঝাচ্ছিলাম ও ভাইরা বাবাজিরা, লক্ষ্য করে দেখা যায় একমাত্র খপে লাগি আল্লাহকে ভয় করতে হবে। ফুরফুরা শরীফে মোসাদে জামান দাদা পীর আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহি, উনি যখন দেখা যায় আপনাদের এদিকে আছে, দেখা যায় যখন দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি ইসাল্লে সওয়াবের জন্য কিংবা জলসার জন্য কবরডাঙ্গা সেজে বাবুর সামনে যখন পড়ে গিয়েছিল, টাকার অহংকার আর রাজনীতি শক্তি আর শক্তির বাহুলতা কিংবা দলের ক্ষমতা দেখিয়ে দেখিয়ে পিস্তল নিয়ে দাদা পীরের দিকে যখন গুলি করতে গিয়েছিল, ঠাস ঠাস করে দুটো তিনটে গুলি করলো, একটাও গুলি ফাটলো না, ফাটলো না, তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আল্লাহর পথে জানারাই থাকে, আমার আল্লাহ তাদের দিকে নেক রহমতের নজর থাকেই থাকে, পৃথিবীর কোনো কবরস্থানের ভয় করবে না, কোনো পিস্তলের ভয় করবে না, পাকিস্তানে পাঠিয়ে দেবে এটাই তোমরা ভয় করবে না। আমি হাওড়া জেলা, হুগলি জেলা, মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, দিনাজপুর, আহমেদাবাদ, নাগপুর, কানপুর, আসাম, গুয়াহাটি, শিলচর, ত্রিপুরা, বিভিন্ন জায়গা ফ্লাইটে মাহফিলে যখন যাই আমি একটাই কথা বলি, আমি সন্নি না আজান গাছি না কাদিয়ানি না বেরেলি না শিয়া না তবলিক না জামাতি, আমার পরিচয়টা আমি দেই, আমি হলাম দাদা পীরের অনুরক্ত ভক্ত, আমি বসিরহাট আল্লামা হুজুরের মহাব্বতের, আমি সন্নি জামাত, আমি হানাফি মাজহাব, আমি আহলে সুন্নাত আল জামাত, আল্লাহ নবী বলেছেন যারা আল্লাহকে ভয় করে, আমি রসুল আমাকে মহাব্বত করে, ওরাই জান্নাতি, ওরাই জান্নাতি। ওই জন্য আমরা একটাই কথা বলে থাকি, আল্লাহর ভয় আল্লাহর ইবাদত, নবীর মহাব্বত, কোরআন তেলাওয়াত, মা বাপের খেদমত, মাজার জিয়ারত, এরই দলের নাম হলো আহলে সুন্নাত আল জামাত। জোরে বলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আপনার কাছে একটাই কথা বলতে চেয়েছি, আপনি যদি আল্লাহর কাছে সাহায্য না আছে, দুনিয়ার এমপি এমএলএ প্রধান মেম্বারের কাছে আপনি যদি সাহায্য চান, হয়তো কিছুক্ষণের জন্য উপকার হতে পারে, কিন্তু আপনি খুশি হতে পারবেন না। নবী জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য চাইনি, বেঈমানরা দাঁড়িয়ে যাচ্ছিল আর ছুটতে ছুটতে দেখা যায় গাছকে বললেন, ও আল্লাহ রহমতের একটা বার তুমি গাছটা ফাঁকা হয়ে যাও। গাছটা ফাঁকা হয়ে গেল, নবী জাকারিয়া আলাইহিস সালাম ওই গাছের ভিতরে তিনি প্রবেশ করলেন, গাছটা বলল তুমি এক জায়গা হয়ে যাও, এক জায়গা হয়ে গেল। আমি আপনাকে এই কথাটা বোঝাচ্ছিলাম, নবী জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য না চেয়ে গাছের কাছে সাহায্য চেয়েছে, ওই যখন বেঈমানেরা খুঁজতে খুঁজতে যখন না পেয়েছে, অবশেষে মনে করলো একটা জামার রুমাল দেখা যায় কিংবা চাদরের কানা দেখা যায়, এটাই তো জাকারিয়া গায়ে দিয়ে দৌড়াচ্ছিল, ওরা তক্তা কাটার মতো, ওরা নিয়ে যখন সিঁড়ি গাছটা কিংবা বড় গাছটা যখন কাটা শুরু করলো, আমার আল্লাহর কাছে ফোন করলেন নবী জাকারিয়া আলাইহিস সালাম, ও রাব্বুল আলামিন আল্লাহ, এরা আমাকে মার্ডার করে ফেলবে, এরা আমাকে কোরাতে কেটে কেটে ফালি করবে, এরা আমাকে মাসার দাগ মাসের দাগা মতো কাটবে। আমার আল্লাহ রেগে গিয়ে বললেন, ওরে জাকারিয়া, উচিত ছিল আমি আল্লাহ আমার কাছে সাহায্য চাইবে, গাছের কাছে সাহায্য চেয়েছো, গাছ তোমাকে সাহায্য দিয়েছে, গাছ তোমাকে বাঁচাবে বাঁচাবে। আমার আল্লাহকে বললেন, আল্লাহ আপনি আমার কাছে বড় একটা হয়তো ভুল হয়ে গেছে, আপনি আমাকে ক্ষমা করে দাও। আমার আল্লাহ বললেন, তুমি যখন আমাকে বাদ দিয়ে গাছের কাছে সাহায্য চেয়েছো, আমি তোমাকে মাফ করব না, তবে একটাই শর্ত, ওরা যতটা টুকরা 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 করবে ততটাই টুকরাই তোমার হতে হবে, উহ আর কষ্ট করলে হবে না। আমি আল্লাহ আমাকে না দেখে তুমি
দুনিয়ার গাছের কাছে যাওয়ার জন্য এটাই হলো তোমাদের পেরাশিদ পেরাশিদ ও আমার সোনার মানিকেরা আপনাদের এলাকা সুন্দরবনের কাছাকাছি আমারও এলাকা সুন্দরবনের কাছাকাছি এখন সুন্দরবনে বড় বড় জঙ্গলে বাগাছে বড় আমপান ঝরে কিংবা আইলা ঝরে মতি মণিপুর আতাপ ধুসনি খালি যোগেশগঞ্জ খুলনা ঢলখালি কিংবা রমাপুর চিংড়ি ঘাটা একটা পানি তর তরে তর হয়ে গিয়েছিল পানি একাকার হয়ে গিয়েছিল সুন্দরবন থেকে একটা জঙ্গল আপনাদের নারকেল তোলা কিংবা দেখা যায় আপনাদের চার নম্বর নদীর এখানে একটা আম গাছের গোড়ায় কিংবা কোলা গাছের গোড়ায় একটা বাঘ চলে এসেছে এলাকায় খবর পৌঁছে যায় যারা মৎস্যজীবী মাছ ধরা কাজ করে এরা বড় একটা লাইলনের জাল নিয়ে টোটাল পাড়াটা এক জায়গায় করে লাইলের জালটা নিয়ে ঘেরাও করেছে ওই বাঘটায় পাকড়াও করেছে আমরা বইতে পড়েছিলাম পশুর গায়ে শক্তি বেশি মানুষের মাথায় বুদ্ধি বেশি তবুও পশুর গায়ে শক্তি থেকে কাজ হয়নি নিজের জঙ্গল ছেড়ে দিয়ে কোলা গাছের জঙ্গলে যখন আশ্রয় নিয়েছে ওই বাঘটাকে পাকড়াও করে ছোট বাচ্চা ঢিল মারে ছোট বুড়ি ঢিল মারে একটা ছোট বাচ্চা তিনিও লাথি মারে আমি বাঘকে জিজ্ঞাসা করলাম বাঘ তোমার গায়ে এত শক্তি তুমি কেন এখানে বসে বসে মার খাও বাঘটা কেঁদে কেঁদে বলেছিল ভাই দুনিয়ার পশুর গায়ের ভিতরে বাঘের গায়ে শক্তি বেশি হতে পারে কিন্তু আমার একটা শ্রেষ্ঠ জায়গা আমার একটা মনোনমতম জায়গা আমার একটা জন্মভূমি জায়গা আমার একটা থাকার জায়গা সেটা কোলা গাছের জায়গা নয় সেটাই হলো সুন্দরবনের জায়গা সুন্দরবনের জায়গাটা তাই করে দিয়ে আমি যখন পরে জায়গা ঢুকেছি শক্তি থাকা সত্ত্বেও আমাকে মার খেতে খেতে হবেই হবে ও মুসলমানের সাল ছেলেরা জওয়ান যুবকেরা আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমার আল্লাহর নবী বলেছেন আমার উম্মত হলো দামি আমার আল্লাহর কোরআন বলেছে আমার উম্মত হলো জ্ঞানী আর জ্ঞানী আল্লামাল ইনসান আমার উম্মত হলো জ্ঞানী আমার আল্লাহ বিবরণ দিয়েছে লাকদ খলকনাল ইনসানা ফি আহসানি তাকবীম আমার বান্দাকে আমি আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছি আমার আল্লাহ বলেছেন আমার উম্মত হলো শক্তিশালী জ্ঞানী আর জ্ঞানী আল্লাহর কোরআন বিবরণ দিয়েছে ইন্না দিনা ইন্দাল্লাহিল ইসলাম ইসলাম হলো সত্য মনোনীত ধর্ম তালি একটা বাঘ নিজের জায়গা ছেড়ে দিয়ে কোলা গাছে গিয়ে যেমন মার খেতে হয়েছে মুসলমানদের শ্রেষ্ঠ জায়গা কোথা আল্লাহ নবী বলেছেন আহাব্বু ইলাল্লাহি মাসাজিদুহা শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর এই ঘরকে ছেড়ে দিয়ে যারা বিভিন্ন দল মাতে গিয়ে কখনো মন্দির কখনো গির্জা কখনো পুজো মণ্ডপ কখনো পার্টি অফিস কখনো মিম অফিস বিভিন্ন জায়গা গিয়েছে শুক্রবারে নামাজ তাকাজা করেছে জোহরের আজান হয় তখন বসে সিগারেট খেয়েছে আসরের আজান হয় তখন বসে চা খেয়েছে এশার আজান হয় তখন তিনি মোলার বিজিপুলের মিটিং দেখেছে খালি শ্রেষ্ঠ জায়গা ছেড়ে দিয়ে অন্য জায়গা যখন সময় দিয়েছে বাঘের মতো তো মার খাওয়া আমাদের প্রয়োজন ঠিক না বেটি মার খেতে হবে আর মার ছাড়া কিছু নেই ভাই আমি আপনাকে এতটুকু বলছি আল্লাহর যারা বড় একটা দায়িত্ব ব্যক্তি হয় আল্লাহ তাদের কবুল করে তো সমস্যা দেখতে পাচ্ছি ভাই সব কিছু গল্প করে দিতে হয় যে ওই পাড়ায় তোমার যার সঙ্গে বিয়ে দিচ্ছি ও মদ্দা লোকটা মাঝে মাঝে একটু বিড়ি খায় কিছু মনে করলে হবে না তবে দুটো বউ ছেড়েছে পাঁচটা মেয়ে লাইন করে ঘরটা ভাঙা তবে রেডিও আছে জোরে গান শোনে সব কিছু বলে দিলে সংসার কত সুবিধা হয় তা হাজার রকম বাবা তোমার দরবারে সব পাগলের খেলা কি হয় বাবা মাথা খারাপ কোন দিকে যাবো না যাবো আবার না কাঁদলি নয় ঠিক না বে ঠিক তোক বিধান নারাই তকবি নারাই তকবির মাইকের ফোন ছেলেদের কাছে দেবো একটু জোরে বলবে একটু তোক বিধান নারাই তকবির ও গোস্ত রান্না করতে গিয়ে এক কেজি গোস্ত রান্না করতে গেলে কতক্ষণ সময় লাগে দু ঘন্টা এক কেজি গোস্ত রান্না করতে গেলে কতক্ষণ সময় লাগে ভাই ঠিক বলেছ ছয় সাত ঘন্টা নিম্ন সংখ্যা পঁয়তাল্লিশ মিনিট বেশি আর কম ধরে পঁয়তাল্লিশ মিনিট যায় এক কেজি গোস্ত রান্না করতে গিয়ে আর গোস্ত রান্না হয়ে গেছে অলরেডি ওই ঝুরা বাতন যাকে ঝোল বলা হয় মিলহুন মানে লবণ লাহমুন মানে গোস্ত
এই গোস্তটি সবাই রান্না করা দিয়ে ছোরাটা হাতে তালো নিয়ে মাছ আছে জিপ দিয়ে চেটে দেখে না, যেই জিপ লাগিয়েছে আমার চাষি যে ঠিকরে উঠেছে না। চাষি কি ব্যাপার, কারেন্ট ধরলো নাকি? বলছে না কচি, বাস পড়েছে। কি বাস? তা বলছে লবণ দেওয়া হয়নি, গোশ অলরেডি 45 বছর রান্না করা হয়ে গেছে। তাই বলে লবণ একটু দাও, বলে খোকা লবণ দেবো তবে কি ওর খোলে কি আর যাবে? খোলে যাবে? খোলে যাবে না। আমার এই যে 45 হয়ে গেছে, গোশ রান্না অলরেডি হয়ে গেছে, এবার বলছে তুমি লবণ দাও। আচ্ছা খোলে যায় বলে মনে হয়? খোলে যাবে? খোলে যাবে না, আল্লাহ একবার। তবে একটা গোস্ত রান্না করতে গেলে যদি লবণ কম হয়, আমার চাষারে মেকআপ দেওয়ার জন্য এটা ধনিয়া পাতা ছিটে দেয় না? ধনিয়া পাতা ছিটা দেয় যাতে অনেকটা মেকআপ দেওয়া দেয়। অনেকে চুল্ল মদ খায় আর 5 ফোড়ন পান খেয়ে বলে ওই পানের গ্যাস। অনেকে মেকআপ দেওয়ার চেষ্টা করে তো মেকআপ দেয়, কিন্তু মেকআপ হয় না। তবুও আমরা অন্য কিছু মেকআপ দেবো না, নবী পাকের একটা শান বলে গজল বলে মেকআপ দেবো, হবে বলে মনে হয়? ইনশাআল্লাহ। আচ্ছা আমি একা বলবো না আপনারা বলবেন? আমি একা বলবো না আপনারা বলবেন? গজল বলতে বলতে পারবেন না? কোরআনে তফসির করছেন, দেখবে একটু বলে দিই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসাকার আর রহমানির রহিম, সবচাইতে বড় দয়ালু তিনি কে? আমি আয়াত পড়েছি আর এনারা তফসির করেছে, আর গজল বলতে পারে? দেখেছেন গজল বলতে পারবে না, তফসির করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ বলতে পারবেন তো? এতটুকু বলতে পারবেন তো? মাশাআল্লাহ। আবু জাহেল বলেছিল ভাইপো জাহান্নামে গেছে। একরামা বলেছিল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল, ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহর বন্ধু জান্নাতি, আমরাও ওই পথটা ধরে একটু মহব্বতে সকলে বলবো, রাজি আছেন তো? বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খুব জোরে বলল ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, ছেলেরা বলো বলল ইয়া রাসূলুল, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। ওছি একটু জোরে দাও, মেকআপ করতে হবে। এই দেখো আবার এই জ্বালাচ্ছ, আমি বাবার কাছে নিয়ে নিলাম, ও নেওয়া শুরু করে দিয়েছে আমার। তাহলে একটু সাত মিটাও দিন, কি হয় করলি? হ্যাঁ লাও সাত মিটা। হ্যাঁ ও দাও দাও দাও, হ্যাঁ দিয়েছ বাবা, বাস ঠিক আছে। উনি একটু খুশি হোক না কি বাবা, খুশি। হাদিসটা কেতাবের নাম কামেল কেলাস, কেলাসের নাম কেতাবটার নাম হলো মেশকাত শরীফ, কেলাসের নাম কামেল কেলাস। ইয়া কুলুলি হাসানি নাজিবাননি আল্লাহুম্মা আইয়ুদহু বিরুহিল কুদুস, রসুল বলেছে যারা আমার নামে নজম আবৃতি প্রশংসা কবিতা রচনা পড়ে বলে শোনে, আল্লাহ তাদের ফারেস্তা জিবরিল রুহুল কুদুস নামীয় ফারেস্তা রহমত পৌঁছে দেয়। জোরে বলেন আল্লাহু আকবার। ওই দেখেন আমরা আল্লাহু আকবার বলেছি, আমরা সুবহানাল্লাহ বলেছি। বলে ভাই তোমার একটা ছেলে হয়েছে, বলছে ইন্নালিল্লাহি। ওখানে ইন্নালিল্লাহ হবে না আলহামদুলিল্লাহ? বলে ভাই আপনার বাপ মরে গেছে, বলছে আলহামদুলিল্লাহ। ওখানে আলহামদুলিল্লাহ ইন্নালিল্লাহ। এবার রেডি হন ঠিক করে, একটু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক আছে মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে আল্লাহ নিলাম গাধা নিলাম নিলাম রজনী গন্ধা, সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কিয়ামের নাজরানা, একবার দেখা দাও যদি ও গো কামলি আলা, একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা, হাসি মুখে পাঠাবো তোমায় হাজার কি আমের নাজেরানা। বলো বলো ইয়া রসুল, আরো জোরে ইয়া রসুল, ইয়া হাবিবুল্লাহ। হলুদ ফুলকে পোষণ করি তুমি রংটি কথায় পেলে, মায়ার নবীজির নূর
চেহারা হলুদ ছিল বলে বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সাদা ছিল বলে আরেকটু জোরে বলেন তাই সাদা হলুদের দোকান থেকে তুলে গেতেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা একবার দেখা দাও যদি ও গো কামলি আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমার হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ জোরে আর জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ সব জোরাঙ্কে পোষণ করি তুমি রাঙ্কে কথায় পেলে জান্নাতি হুরে নারীর পোশাক সবুজ থাকবে বলে আরেকটু জোরে বলে আরেকটু জোরে বলে লাল রঙকে পোষণ করি তুমি রঙটি কথায় পেলে ও হদ ময়দানে নবীজি রক্ত লাল ছিল বলে তাই সবুজ হলুদের সাদা লালের দোকান থেকে তুলে গেতেছি মালা সুযোগ পেলে দাঁড়িয়ে পাঠাবো হাজার কি আমের নজরানা একবার দেখা দাও যদি ও গো কামলি আলা একবার দেখা দাও যদি ও গো মদিনা আলা হাসি মুখে পাঠাবো তোমার হাজার কি আমের নজরানা বলো বলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ মাশাআল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার ভালো লেগেছে না লাগেনি যাদের ভিতরে একটু মায়া লেগেছে মহব্বত লেগেছে মনে করবেন তাদের ভিতরে ঈমানটাই আল্লাহ বেশি বেশি রেখেছেন জোরে বলে আরেকটু জোরে মাহফিল চলবে না বন্ধ হবে চলবে তো আমাদের এলাকায় নয় আমেরিকা নিম্নস্থলে নিম্নস্থলে কম বেশি 700 বেশি আল্লাহর ঘর তৈরি হয়েছে জোরে বলে শুধু মসজিদ নয় বড় ট্রাক গাড়ি বড় লরি যেগুলো বড় মাল বয়ে নিয়ে যায় তাতেও মসজিদ বানিয়ে নামাজ পড়ার জন্য মার্কেটে গাড়ি ঠেকিয়ে দিচ্ছে মুসল্লিরা তোমরা নামাজ আদায় করো জোরে বলে আরেকটু পৃথিবীতে যদি বলে ওরা লক্ষ লক্ষ কোরআন শরীফ পড়িয়েছিল হাফেজকে পড়িয়েছিল কাবা যেতে বন্ধ করেছিল প্রথম কাবা যাবার জন্য ডায়মন্ডে কুকুড়াহাটি রাইসর যেটা ঘাট আছে ওখান থেকে হসপাকে যেত ভারত সরকার বন্ধ করেছে আমেদাবাদ থেকে যাওয়া হতো ভারত সরকার বন্ধ করেছে হলদিয়া থেকে যাওয়া হতো ভারত সরকার বন্ধ করেছে খিদিরপুর থেকে জাহাজে করে যেত ভারত সরকার বন্ধ করেছে তাই ভারত সরকার 32 লক্ষ কোটি টাকা দিয়ে সৌদি আরবের কাছে ফোন করে একটা সেকেন্ড হ্যান্ড প্লেন কিনেছিল এই প্লেনটাকে আগে উড়ে উৎপাদন করবে তাই আল্লাহর হাজি বান্দাদের বলেছিল যে দেশ থেকে প্লেন কিনেছি সেই দেশে যারা যাবে তাদের জন্য ফ্রি বানিয়ে দেব তখন যেত 30,000 হাজি তাই কলজে জ্বালা করত বর্তমান 21 সালে 20 সালে 70 লক্ষ কম বেশি মানুষ আল্লাহর কাবা শরীফে চলেছে জোরে বলে আরেকটু জোরে বলে আরেকটু জোরে বলে তাহলে আল্লাহর কাবার শাখা আল্লাহর ঘর প্রয়োজন আছে না নাই আছে মাহফিলের প্রয়োজন আছে না নাই আছে একটা হাত তুলে বলেন তিনি এই মাহফিলের জন্য 1,000 টাকা 1,000 টাকা মাহফিলের জন্য আগামী বছরের জন্য
তোর বক্স কি হচ্ছে, এটা সাউন্ড বাড়া না কেন? কি হচ্ছে ভাই? একটা হাজার টাকা হাত তোলেন না বাবা। সোনা ভাই দোয়া করবো। এই ছোট সোনা ভাই হাত তুলেছে, দেখেন ও জানে না এমনি হাত তুলে মানে বাতাসা দিচ্ছে। কি নাম? ওহেদ গাজী। এক হাজার আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমিন আসতে হয়েছে কেন? জোরে বলেন আল্লাহুম আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম আমিন। আমার ভাইজানকে আল্লাহ রহমত দিয়ে ঢেকে দেন, বলেন আল্লাহুম আমিন। আর একটু জোরে বলেন আমিন। নাই দেখবে ভাই, দ্বিতীয় নাম্বারে একটা হাজার টাকা কে দেবে? দ্বিতীয় নাম্বারে ও বাচ্চা ওখানে বসো। দ্বিতীয় নাম্বারে একটা হাজার টাকা। ভাই নামটা কি? আব্দুল করিম। আব্দুল করিম ভাই এক হাজার টাকা, জোরে বলেন জিন্দাবাদ। একটু জোরে বলেন না জিন্দাবাদ। আমার যা খলিফানে বসে আছি এরাই ফাঁকি বাস, তোমরা কি জোরে বলবে? একটু জোরে বলেন নারে তাকবীর। দুইজনে হয়েছে। এই চালু কর না, চালু কর না, ঘোড়া চালু কর। তৃতীয় নাম্বারে একজন হাত তোলেন, তৃতীয় নাম্বারে। তৃতীয় নাম্বারে একটা হাজার টাকা। এলবাহার গাজী, এলবাহার, এলবাহার, এলবাহার গাজী 2000। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমিন। আর একজন হাত তুলেছিল, ওই তো কি ভাই বাবু? তাদেরকে আল্লাহ নেক হায়াত বানিয়ে দিন, বলেন আমিন। আমিন। আর একটু জোরে বলেন আমিন। আমিন। আল্লাহু আকবার। আল্লাহ আমার সোনা ভাইদেরকে কবুল কর আল্লাহ মাহফিলে, এই মাহফিলে পীর মাশায়েখ ওলিয়া আউলিয়া নবীর প্রশংসা আল্লাহ আপনি কবুল করে নিয়ে নবীর কদমের ওসিলা বলুন আল্লাহুম্মা আমিন। কয় নাম্বার হয়েছে বাবা? চার নাম্বার। দুই না 2000, না 2000 হলে থাকুক, ও ওই ও ঘুরে ফিরে বড় করে দেবে। হয়েছে কটা? চার। নামাজ কওয়াক তো ফরজ, কথা বলে না, পাঁচ ওয়াক্ত, পাঁচ ওয়াক্ত ফরজ। নিচের লোক আগে বলেছে নামাজ কওয়াক তো ফরজ, পাঁচ ওয়াক্ত। হয়েছে কয়? চার। বাকি আছে কয়? এক। সেই দেখেন আর বাপজি, মাশাআল্লাহ, মুজিবার গাজী, মুজিবার গাজী। আমার বাপজির আল্লাহ হায়াতে কিসমতে বাড়িয়ে দাও আল্লাহ, নেক হায়াত দান করে দাও আল্লাহ, আপনার নেক রহমত নসিব করে দাও আল্লাহ, পীর মাশাইখদের তাওয়াজ নসিব করে দাও না যারা বিদায় নিয়েছে আল্লাহ, আপনার হাবিবের মাহফিলের বরকতে তাদের কবরে আজাবকে আপনি মাফ করে দেন, বলেন আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। পাঁচ হয়েছে বাবা। মাজেদ গাজী, আল্লাহ আমার নবী পাকের পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ না, ছয় ওয়াক্ত নামাজ ফরজ, আল্লাহ কবুল করেন। মাজেদ গাজী বাপজি এক হাজার টাকা দিলেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। হয়েছে কয়? ছয়। বাকি আছে কত? জাহান্নাম কটা? সাতটা। ও হুজুররা, জাহান্নাম কটা? সাতটা। হয়েছে কটা? বাকি দাও, সাতটা জাহান্নাম বন্ধ করি দাও বাবা, জাহান্নাম বন্ধ করে দাও। জামশেদ গাজী, জামশেদ গাজী ভাই, উনি এক হাজার টাকা আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমিন। আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই সাত হয়ে গেছে, এবার কি বলবো? আট। জান্নাত কটা? আটটা। আটটা জান্নাত খুলে যাক আল্লাহ নসিব করুন। হাত তোলেন বাবা, একজনা একজন হাত তোলেন। এতগুলো ভাইয়ের ভিতরে, এতগুলো ভাইয়ের ভিতরে একজন হাত। মোশাররফ গাজী, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ওই জন্য শুধু হুজুর দেখছে দাওয়াত। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন আমার বাপজির ভাই নিয়তকে, আল্লাহ কবুল করেন সন্তানকে, নিয়ত হায়াত দান, আলেমে হাক্কানি আল্লাহ আরেফিন বানিয়ে দান, বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নিয়ত কেউ না জানে, আল্লাহ আপনি জানেন কতটা নিয়ত, আল্লাহ কবুল করে নিও, বলুন আমিন। আট নয়, নবী পাকের মাজার শরীফ নয়খানা কাঁচা ইট দিয়ে মেরামত করা, নয় নাম্বার একটু হাতের নসিব ভালো। ওই দেখেন বড় ফজর আলী গাজী,
হযরত আলী আর বন্ধুবর্গ ভাই তো হযরত আলী ভাই তিনি দিয়েছেন 9 নম্বরে আল্লাহ কবুল করে নেন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন সন্তান বউ ছেলে মেয়ে বিবি বাচ্চা আল্লাহ নাতিপোতা সকলকে আল্লাহ শান্তি দান বলেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আমিন ওই ওই পপো কলি কি হাত দিস না ওই পপো কলি হাত দিস আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন হয়েছে কত বাবা হয়ে বাকি আছে কটা এই 10 তো কটা বাকি একটা আশারে মবশ্বরা কয়জন জান্নাতি 10 জন হয়েছে কয় নয় বাকি আছে এক হাত তোলে জিন্নাগাজি জিন্নাগাজি 5000 টাকায় জিন্নাগাজি ভাই মোশারফ গাজী 5000 মোশারফ গাজী ভাই 5000 টাকা মাহফিলে আল্লাহ নবীর কদমে ধুলিয়ে বরকতে কবুল করেন বলেন আমিন আমিন আর একটু জোরে বলেন আমিন আল্লাহ কবুল করেন আল্লাহ কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন খোদা কে দেয় যে ধোকা সে হলো মস্ত বোকা যে করে টাকা টাকা মাটিতে পড়বে ঢাকা সেখানে থাকবে একা সেখানে থাকবে একা খোদা কে দেয় যে ধোকা টাকায় জান চলে যায় টাকায় মান চলে যায় আবার টাকার ওসিলায় কাবার মেহমান হওয়া যায় আর একটু জোরে যারা টাকা দিচ্ছে আল্লাহ তাদেরকে যেন মেহমান হিসাবে কবুল করে নিও বলুন আমিন আমার মোশারফ ভাইয়ের পরে কজন হয়েছে 10 জন হয়ে গেছে আশারা কাও কাবাউ ওয়াশামস ওয়াল কমার রাইতুহুম লিসাজিদিন সাজদা করেছিল নবী ইউসুফকে কয়জন চাঁদ সহ্যকারী রদরে 11 জন জিন্নাগাজি 1500 প্রশ্ন ভাই পুরো করে দাও 2000 মাশাআল্লাহ আল্লাহ আমার ভাইকে কবুল করেন বলেন আমি এটা তকবীর দেন না কেন আর কি রাগ করে গেছেন আল্লাহ আল্লাহু আকবার নারায় তাকবীর নারায় তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ আরেকটু দিটা বলো ইয়া রাসূলুল্লাহ বলো না নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায় রিসালাত ইয়া রাসূলুল্লাহ আহলে সুন্নাত আল জামাত জিন্দাবাদ নারায় তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ কজন হয়েছে 11 জন বাকি আছে কয়জন 12 মাসে হয়েছে 11 আর একজন দেন বাবা আর একজন দেন 12 হয়ে যাবে আফসার গাজী 2000 আফসার গাজী 2000 মোস্তাকিম কত শোনা 1000 দিলে মানায় না ভাইরা কি বলছো দেখো তোমার হাড়ির খাওয়া তোরা ভালো জানা আমি তো জানি না 2000 দাও 2000 লিখে দাও 2000 যদি টাকা না দেয় আগামী বছর আর বলবে বেশি করে টাকা লেখো আল্লাহ আমার সোনা ভাইকে কবুল করেন আল্লাহ আল্লাহ কারো চেহারা পোশাক দেখে না দেখে আল্লাহ অন্তর ঠিক না বে ঠিক আল্লাহ কবুল করেন আফসার গাজী 2000 আফসার গাজী 2000 কই আফসার ভাই কোনটা কি গো তুমি তিনবার মোসাফা করেছো 2000 হয় না উনি তিনবার মোসাফা করেছে আফসারে কত ভাই দাও সোনা 3000 দাও দাও বাবা দাও আল্লাহ দেবে আল্লাহ বরকত দেবে লাখ বাবা 3000 আল্লাহ আমার আফসার ভাইকে কবুল করেন বলেন আমিন আরেকটু জোরে বলেন আমিন নারায় তাকবীর আল্লাহু আকবার মাশাআল্লাহ মাশাআল্লাহ হয়েছে কত 13 জন হয়েছে বছরে 14টা রাত 14টা রাত সাহেব রাত লাইলাতুল আশরা কদর মিয়ারাজ 14টা রাত আছে 14টা রাতে দোয়া কবুল হয় হয়েছে 13 14 বাকি দোয়া করব হাত তুলেন একজন একজন হাত তুলেন একজন হাত তুলেন সোনা ভাই বড় ভাই হাত তুলেন একজন 14 জন একদম নিয়ে হাত তুলবো 14 জন আহ নসিব বড় ভালো এক হবে ওই এক হোক বাবা ফারুক গাজী মাশাআল্লাহ কত সোনা ভাই 1000 টাকা দুই জোর করে নিয়েছি না ও আগে তো স্যালেন্ডার হয়েছে আগে থেকে স্যালেন্ডার হয়েছে না ভাই চাপ দেবো না তুমি পিছনে একদম দেয়ালের কাছে আছো আর বেশি চাপ দেবো না আল্লাহ মাস বড় ভাইকে কবুল করেন বলেন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন
এটা তাকবীর না নারায় তাকবীর নারায় তাকবীর নারায় তাকবীর নারায় নিশানা ইয়া রাসূলুল্লাহ নারায় নিশানা ইয়া রাসূলুল্লাহ নারায় তাকবীর ইয়া আল্লাহু আকবার মাশাআল্লাহ মাশাআল্লাহ ভালো না খারাপ ভালো না খারাপ একটা নাত শরীফ পড়বে এই নাত শরীফ পড়ব এই নাত শরীফটা লাস্টে রেখেছি 5000 টাকা দিলি এই নাতটা বলবো এই নাত শরীফের ভিতরে 10 ঘন্টার ওয়াজ লুকিয়ে 10 ঘন্টার ওয়াজ কত ঘন্টার ওয়াজ ও মায়েরা আছে ও খোদা এরা তো একদম কথা বলে না তাই বুঝতে পারো কি হবে এই প্রজেক্টটা চলছে নাকি ভাই আপনার ওরা কি প্রজেক্টটা দেখছে নাকি ওই জন্য চুপ করে আছে আর যদি কিচ্ছু না থাকতো সারা রাজ্যের গল্প শুরু করতো আমি তো দেখতে পাইনি মা ছেলেরা একটু যাও কমিটির ছেলেরা ওকে নাচো কমিটি ছেলেরা মায়েদের তো একদম অস করিনি হয় না একটু মায়েদের অস করে দিয়ে হালকা করে এতে চাঁদা পানি থাক যাবার আগে একটু অসটা করে দে তারপর যাবে যদি আলাদা মন নরম করে হ্যাঁ আপনার টেনে দেবো তোমরাও টেনে দিও আমার একটু মাল আমি টেনে দিচ্ছি ইনশাল্লাহ মাশাআল্লাহ আল্লাহ হে আল্লাহ এখান থেকে তো সদা দিনে সুদাব তো অনেক রাস্তা যার কারণে কিছু করার থাকে না একটাই করে জলসা নিতে আমি আমি একটাই করে একটাই করি আল্লাহ আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ আমি আপনাকে বোঝাতে চেয়েছি আব্বা মা পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছে তাদের জন্য দোয়া চাইতে হবে আল্লাহ নবী তিন দুনিয়ার বাদশা হুজুর আমার জানিয়ে দিলেন ও সাহাবায়ে কেরাম তোমরা একটু আব্বা মায়ের জন্য দোয়া চাও একটা সাহাবা জিজ্ঞাসা করলেন ও আল্লাহর নবী আমাদের আব্বা মা বিদায় নিয়ে চলে গেছে তাদের জন্য কি দিয়ে দোয়া চাইবো আল্লাহ নবী বললেন তাদের জন্য মাগফিরাতে দোয়া চাও আবু বাক্কার হুজুর আমার মসজিদে নববীতে বসে আছেন একটা বৃদ্ধা মহিলা মাথায় করে কাঁচা পাকা খাজন নিয়ে এসে আল্লাহ নবী আবু বাক্কার হুজুরের সাহাবা নবী পাকের সাহাবা আবু বাক্কার হুজুরের কাছে দিলেন আল্লাহ নবী সাহাবাকে বললেন ও সাহাবা আবু বাক্কার আমার আব্বা নাই আমার আম্মা নাই আমার দাদা দাদি আমার নাতি পোতা আবাল বনিতা কেউ নাই আল্লাহ আমাকে একা হায়াতে রেখে দিয়ে গেছে আবু বাক্কার আমি খরমা খেজুর খাই এই খরমা খেজুরটা আমি জমা রেখে দেই আবার কিছুটা খাই আবার কিছুটা জমা রেখে দেই এ আল্লাহ নবী সাহাবা আবু বাক্কার তবে আমার কাছে কিছু খেজুরটা অবশিষ্ট বেশি হয়েছে এই খেজুরটা নিয়ে আমি মসজিদে নববীতে হাজির হয়েছি আল্লাহ নবী সাহাবা জিজ্ঞাসা করলেন খেজুরটা নিয়ে কি করব আল্লাহ নবী সাহাবাকে বললেন আমার আব্বা মায়ের নামে একটু রুহু পাকে পৌঁছে দাও আবু বাক্কার হুজুর আমার ওই খাজুরটা নিয়ে আবু আইয়ুব আনসারী হুজুরের ঘরে বসলেন দরুদ শরীফ পাঠ করলেন কলেমা শরীফ পাঠ করলেন তসবি পাঠ করলেন আর বুড়ি মা আর আব্বা মায়ের নাম ধরে ধরে ওই খরমার বিনিময় সোয়াবটা পৌঁছে দিয়েছিলেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ রাতের অন্ধকারে বুড়ি মা স্বপ্ন দেখতে পায় আমার আব্বা যান কবরে যেন নুরানি পোশাক পরে আছে আবু বাক্কারকে জিজ্ঞাসা করলেন ও নবী সাহাবা আবু বাক্কার আমি রাতের বেলা এমন স্বপ্ন কেন দেখলাম আল্লাহর নবী প্রথম সাহাবা সিদ্দিকে আবু বাক্কার হুজুর বললেন তুমি যে খরমা খেজুর দান করেছিলে এই দানের বিনিময় আমার আল্লাহ তোমার আব্বা মায়ের কবরে শান্তি দান করেছে আরেকটু মায়েরা কে আছো এক 500 টাকা একটু হাত তুলবেন ছেলেদের কাছে নাম লিখাবেন খাতার পেন দিয়ে দাঁত ছেড়েন পেন ছেড়েন গিয়েছো মাশাআল্লাহ মাশাআল্লাহ একটু নাম গোপনে লিখবেন স্বামীর নামটা লিখবেন আনতে সমস্যা হবে নাম লিখবেন আল্লাহ যেন কবুল করে নেন বলেন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন এসেছিলাম আমি আপনাদের মাঝে 2 ঘন্টা ছিলাম যে বসে হয়েছে বিদায় চিঠি মোনাজাত আমি করব নাকি করব এব্রাহিম নামে 1000 মাইতে দান তো এই ওটা আলাদা পৃষ্ঠা কর কে আগে দৌড়ায় দেখি ওটা আলাদা পৃষ্ঠা করো হ্যাঁ
কে দৌড়া ইব্রাহিম ভাইয়ের নামে আমার মাজান দিয়েছেন 1000 টাকা আল্লাহ কবুল করেন বলেন আমিন আমিন আরেকটু জোরে বলেন আমিন নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় রিসালা ইয়া রাসূলুল্লাহ নারায় রিসালা ইয়া রাসূলুল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আর কি আছে বাবা এর ভিতরে আমি একটাই হাত তুলবো বাবা শেষ 14 নাম্বার হয়েছিল না বাবা ওটা 14 নম্বরে 15 নম্বরে 1000 টাকা দিবেন আমি দোয়া করব 1000 টাকা জি গজলটা বলবো ইনশাআল্লাহ গজল বলতে গেলে 5000 টাকা একজনে দান করতে হবে জি দিন আলী গাজী 500 আলী গাজী 500 মাশাআল্লাহ চেনেন তো আপনারা চেনেন তো ভেতরে লোক আছে মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন বলেন আমিন আমিন আরেকটু জোরে বলেন আমিন আমিন আল্লাহ আল্লাহ নেক রহমত দান করো ছোটটা মাহফিল ঠিক আছে কিন্তু আল্লাহ রহমতের কমতি নেই ঠিক না ঠিক কোন মাহফিল দেখলে বোঝা যায় আল্লাহ রহমত আছে আল্লাহ কবুল করুন আমার রবি পাকের কদমে ধুলির বিনিময় বলেন আমিন আমিন আরেকটু জোরে বলেন আমিন আমিন হ্যাঁ বলেন মিজানুরের নামে 500 টাকা আল্লাহ কবুল করেন বলেন নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় তাকবীর আল্লাহু আকবার নারায় রিসালা ইয়া রাসূলুল্লাহ নারায় রিসালা ইয়া রাসূলুল্লাহ নারায় তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সামুল সামুল 500 টাকা আল্লাহ কবুল করেন বলেন আমি নারায় তাকবীর নারায় রিসালা নারায় তাকবীর আল্লাহ দানকে কবুল করে নাও আল্লাহ কামাইতে বরকত দাও আল্লাহ হায়াতে দারাজ করে দাও আসমানি পালা জমিনে বালা থেকে হেফাজত করে দেন বলেন আল্লাহুম্মা আমিন আল্লাহ কি নাম বলো সামন গাজী কত 500 টাকা মাশাআল্লাহ কবুল নারায় তাকবীর নারায় রিসালা নারায় তাকবীর আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনাদের তাবারক করেন তাবারক কি দিয়ে হয় গোশ হয় কিসের গোশ গরু গোশ কিনে দিয়ে না আসছ আলমগীর 500 টাকা ওই আলমগীর কই কোনটা আলমগীর ওই 500 টাকা এই 500 টাকা দিয়ে দিছি ফিরে দিয়ে ওই চেহারে 500 টাকা মানায় ওর মোবাইলে প্রোমো কেটারি নেট প্যাক ও 500 ওভার টাকা মানে রেখে দিয়ে দেখো আবার রঙের কাজ করে সোনা ভাই আল্লাহ কবুল করেন একটু বাড়বে সোনা ভাই আল্লাহ কবুল করেন কি নাম বলল আলমগীর ভাই 500 টাকা আল্লাহ ভাইকে কবুল করেন বলেন আমিন আল্লাহ কষ্ট করে মেহনত করে যে কর্ম আল্লাহ সেই কর্মটা আপনি বরকত দেন আব্বা মাকে আল্লাহ সুস্থ রাখেন যারা হায়াতে আছে সুস্থ রাখেন চলে গেছেন আল্লাহ শান্তি দেন ছেলে মেয়ে আল্লাহ প্রত্যেককে সুখে সংসার বানিয়ে দাও সকলে বলেন আল্লাহুম্মা আমিন আর একটু জোরে বলেন আল্লাহুম্মা আমিন নারায় তাকবীর নারায় তাকবীর নারায় রিসালা নারায় তাকবীর মারুফা খাতুন 500 টাকা মারুফা খাতুন 500 টাকা আল্লাহ কবুল করেন মারুফা ভাই আমি আর আপনাদের কাছে একদম বেশি সময় দিতে পারছি না একটু সালাম পাঠ করব একটু আপনারা সালাম পড়েন তো বসে না দাঁড়িয়ে পড়েন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমারে জিজ্ঞাসা করছে হুজুর আজানের পরে হাত তুলি না হাত তুলি তা বলছে হাত তোলেন কেন বলছে হাত তোলা দোয়া হাত তুলি গোলাম 500 টাকা সাবুর বাড়ি গোলাম সাবুরি বাড়ি না 500 টাকা পিতার নামটা কি আছে বাবা বাবুর আলী সাইফুল গাজী 1000 টাকা আল্লাহ কবুল করেন বলেন আমিন আমিন আমার মায়েরা এসেছে আব্বা মায়ের নামে যদি কোনো দাদা দাদি নানা নানি তাদের নামে কিছু দান খয়রাত করেন আজকের একটা ভালো উত্তম সময় সকলকে নিয়ে দোয়া চাইব আর বিশেষ করে অনেক মোসাফির ভাই আছে আমিও মোসাফির আছি আবার মোসাফির হিসাবে অন্য জায়গায় চলে যাব আল্লাহ আমাদের সকলকে যেন আমার নবী পাকের সাদগায় কবুল করেন আর নবী পাকের মাহফিলের বিনিময়ে আল্লাহ যেন আমাদের সকলকে ছোট বড় গোনাকে মাফ করে দেন বলেন আল্লাহুম্মা আমিন আরেকটু বলেন আল্লাহুম্মা আমিন ইব্রাহিম গাজী কত
500 টাকা ইব্রাহিম গাজী 500 টাকা আচ্ছা একটু আমার দিকে তাকান আমার কটা আঙ্গুল পাঁচটা আঙ্গুল এই 500 টাকা করে পাঁচজন দেন দিনি 500 টাকা করে পাঁচজন একজন হাত তুলেন দোয়া করব 500 করে পাঁচজন কমিটির ছেলে আছে এর ভিতরে আচ্ছা এই জলসার কমিটি জলসার মোহল্লায় কারা কারা আছেন হাত তুলেন দিনি এই জলসার মোহল্লায় কমিটি কারা কারা আছেন হাত তুলেন ওই আর কোথায় ও বাইরে আছে আজকে তো অনেক কুটুমাত্মীয় এসছে বিশাল খাওয়া মেহমানদারি হচ্ছে এক হাত সেলাই করতে গিয়ে পাঁচা ছিঁড়ে যাচ্ছে সমস্যা এরকম লস মানুষই করে আমার এখান থেকে বাড়িতে আমার শোকেসে 5 টাকার কয়েন আছে আমার যেতে গেলে 800 টাকা 1000 টাকা তেল খরচা আচ্ছা 5 টাকার কয়েন নিয়ে আসার জন্য 800 টাকা খরচা করা কেতনা বুদ্ধির কাজ এই জায়গা কি আগামীকালকে পাবে ও কুটুম তো সারা জীবন আছে জুম্মার নামাজ তো পড়ে না মোটেই জুম্মার নামাজ অনেকে পড়ে না নামাজ পড়েন আর দাড়ি রাখেন আচ্ছা আমার তো দাড়ি আছে বাপজি তো দাড়ি আছে ভাইজানের দাড়ি আছে মাশাল্লাহ এই ও ঈমান নামল লিখছি ওর মুখে দাড়ি নেই আস্তে আস্তে হবে মাশাল্লাহ মাশাল্লাহ আল্লাহ ভাইকে কবুল করেন বলেন আমিন মাশাল্লাহ সবে তো ধরেছে।